একাত্তর অন্য একটা সিনেমা দেখতে যাবো, একাত্তর দেখবো না, আর এসে একাত্তর একই প্যাচপ্যাচানি একই যুদ্ধ। আমার কাছে মনে হয় বারবি ওপেনহাইমারের চাইতে মানুষ বেশি এনজয় করছে 1971 সেই সাথে। দর্শকরা হল থেকে বেরোলো, প্রত্যেকে জাস্ট লিটারালি কাঁদতে কাঁদতে বের হয়েছে আমার চোখে দেখা। একাত্তর প্লটটাই আমাদের কাছে ভীষণ আবেগের একটা প্লট, না একটা আবেগের জায়গা আমাদের মননে, আমাদের চিন্তায় একাত্তর একটা অন্য জায়গা নিয়েছে। সিনেমাটা যখন দেখেছি প্রতিটা মুহূর্তে এমনভাবে গুজ বাম্পস হয়েছে, এমন সিচুয়েশনের মধ্যে গেছি যখন দেখছি, নিজেকে প্রত্যেকটা জায়গায় বসাচ্ছি, অসাধারণ অনুভূতি আসলে বলে বোঝাতে পারবো না। আর কীভাবে নির্মাণ করলেন হৃদি হক এত এত অসাধারণ একটা সিনেমা, যারা অভিনয় করেছেন এত অসাধারণ অভিনয় কীভাবে করলেন, মিউজিক সম্পাদনা, মানে আমি জাস্ট নির্বাক, জাস্ট লিটারালি নির্বাক, বাকরুদ্ধ। আমাকে পাওয়া যায়নি কারণ আমি এই প্রথম কোনো সিনেমাতে অনস্ক্রিনে নাই, আমি টোটালি অফ স্ক্রিনে ছিলাম। যখন থেকে নির্মাতা হৃদি হক এটা নির্মাণ প্রক্রিয়া শুরু করেছিলেন, যখন উনি স্ক্রিপ্টটা পেলেন, স্ক্রিপ্ট নিয়ে যখন বসা শুরু করলো, তখন থেকে আমি ছিলাম, স্টিল আমি এখনও এখানে আছি। বাট আমার এটা একবারও মনে হয়নি যে আমি এখানে নাই পুরোটা সময়। মানে আমিও আমার দলবল নিয়ে দেখলাম, তো কেউই ফিল করে নাই আমি নাই, কারণ আমি আসলে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমি তাদের সাথে ছিলাম, পেছনে ছিলাম। 1971 শুনলে আমাদের অডিয়েন্সের ভিতরে একটা নাকশিটকানো ব্যাপার চলে আসে, রাইট? একাত্তর অন্য একটা সিনেমা দেখতে যাবো, একাত্তর দেখবো না, আর এসে একাত্তর একই প্যাচপ্যাচানি একই যুদ্ধ, এগুলো কেন দেখবো? আসলে আমরা তো আমাদের রুটটাকে অনেকে ভুলে যাই, সে করতো আমরা আসলে ভাবি না, আমরা এখন প্রেজেন্ট ডেটাই বেশি এনজয় করতে চাই। আমার মনে হয় হৃদি হক যে 1971 শেষের দিনটা বানিয়েছে, এইরকম সিনেমা যদি আরও একটা হয়, আরও দুটা হয়, আরও চারটা হয়, তাহলে দর্শকের এই নাকশিটকানো ব্যাপারটা চলে যাবে আর মানুষ এইটা দেখার আগ্রহ বেশি প্রকাশ করবে। কারণ আমরা যে একটা জেনারেশন, আমাদের পরের জেনারেশন, তারপরের জেনারেশন একাত্তর সম্পর্কে কোনো আইডিয়াই নেই। বা যদি এই সিনেমাটা মানুষ দেখে, ওভারঅলই মানুষ আবার ভালোবাসা শুরু করবে 1971কে, আবার এটা নিয়ে গল্প করা শুরু করবে। সো হোপফুলি এই সিনেমার মাধ্যমে ধারা চেঞ্জ করে ফেললাম, আর কেউ নাক সিটকাবে না হোপফুলি। আমি তো একদম হল ভাঙা দর্শক দেখে আসলাম, আমি তো স্কেসে ছিলাম, হল ভাঙা দর্শক দেখে আসলাম, এবং মানুষের প্রত্যেকটা মুহূর্তে মানুষ কাঁদছে, মানুষ হাসছে, মানুষের গুজ বাম্পস হচ্ছে। আমার কাছে মনে হয় বারবি ওপেনহাইমারের চাইতে মানুষ বেশি এনজয় করছে 1971 সেই সাথে। এটা আমার ভালোবাসার একটা গল্প, এটা আমার আবেগের একটা জায়গা, আমার বাবা মা, আমার পূর্বপুরুষ সবারই এটা একটা আবেগের জায়গা, মুক্তিযুদ্ধ। আমি গল্পে 10-এ-10 দিব। যারা অভিনয় করেছে প্রত্যেকে অসাধারণ অভিনেতা অভিনেত্রী, মানে সিনেমা করতে গিয়ে একটা ছোট যে চরিত্র অভিনয় করেছে কেউ একজন, তাকেও একদম প্রপার অ্যাক্টর অ্যাক্ট্রেসেস নেওয়া হয়েছে। সম্পাদনা যে করেছে কি অসাধারণ সম্পাদনা, মিউজিক যে করেছে কি অসাধারণ, মানে আমি কোনোভাবে এখানে 9.9ও দিতে পারবো না, আমাকে 10 out of 10 দিতে হবে। এটা শুধু আমি দিচ্ছি না, দর্শকদের, যখন দর্শকরা হল থেকে বেরোলো, প্রত্যেকে জাস্ট লিটারালি কাঁদতে কাঁদতে বের হয়েছে আমার চোখে দেখা। যদি আপনারা দেখেন আপনারা বুঝবেন, আর একবার না, আপনার 2-3 বার, আমরা শুনি না যে একটা সিনেমা অনেকে 2-3-4 বার দেখেছে, এই সিনেমাটা আপনাদেরকে 2-3-4 বার দেখতে বাধ্য করবে, ভাবাবে। টিভি নাটকে তো গল্প সংকট একটু চলছিল, বাট এখন অনেকখানি সেটা ওভারকাম করে ফেলেছে আমাদের ওটিটি ওয়েব যে প্রজেক্টগুলি, ওয়েবের যে প্লটগুলি। এখন কিন্তু আগের চেয়ে মানুষের অনেক পরিবর্তন হয়েছে, মানুষের রুচি চেঞ্জ হয়েছে। মানুষ নেটফ্লিক্স দেখতো আগে, অ্যামাজন দেখতো, এখন মানুষ চরকি দেখে, মানুষ হইচই দেখে, মানুষ এইসব আরও এইসব দেখে। তো পরিবর্তন তো হয়েছে মানুষের, মানসিকতার পরিবর্তন হয়েছে, চয়েস চেঞ্জ হয়েছে, সবাই স্মার্ট হয়েছে, একই গল্প এখন আর কেউ দেখতে চায় না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।